ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা আক্রান্ত অমিত শাহ গুরুগ্রামের বেসরকারি হাসপাতালে ভর্তি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই টুইট করে জানালেন আক্রান্ত হওয়ার খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আরোগ্য কামনা করে টুইট জেপি নাড্ডা। রাজনাথের অমিত শাহ তার পরিবারের জন্য প্রার্থনা করছি টুইট মমতার। দ্রুত আরোগ্য কামনা রাহুল গান্ধী কেজরিওয়ালের। বুধবার মন্ত্রিসভার বৈঠকে অমিতের পাশে মোদী রাজনাথ। 22 জুলাই সাক্ষাৎ আদবানির সঙ্গেও। গত 14 দিনে রাজ্যপাল জগদীপ ধনখড় ও বাংলার একাধিক বিজেপি নেতার সঙ্গে সাক্ষাৎ। সেই তালিকায় রয়েছেন বাবুল সুপ্রিয়, স্বপন দাশগুপ্ত, দেবশ্রী চৌধুরী, সৌমিত্র খাঁ, নিশীথ প্রামাণিক। আইসোলেশনে থাকুন এবং টেস্ট করান টুইট অমিত শাহ। 20 জুলাই অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ, ফেরার পরই কোয়ারেন্টিনে। 24 জুলাই করোনা পরীক্ষা হয়, রিপোর্ট নেগেটিভ আসে দাবি জগদীপ ধনখড়ের। সেলফ কোয়ারেন্টিনে বাবুল, আইসোলেশনে দেবশ্রীও। অসুবিধে হলে টেস্ট করাবো বললেন সৌমিত্র। করোনা আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা টুইটে নিজেই জানালেন সে কথা। তিনি লিখেছেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, ভালো আছি, সতর্কতা হিসেবে ভর্তি হাসপাতালে। যারা আমার সংস্পর্শে এসেছেন তারা আইসোলেশনে থাকুন। করোনা আক্রান্ত তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। এর আগে রাজভবনে 87 জন কর্মীর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। উত্তরপ্রদেশের জলশক্তি মন্ত্রী মহেন্দ্র সিংহও করোনা আক্রান্ত। 3 সপ্তাহ পর করোনা মুক্তি, সংক্রমণ মুক্ত অমিতাভ বচ্চন। নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ফিরলেন জলসা বাংলোয়। তবে এখনও করোনা রিপোর্ট পজিটিভ অভিষেকের কোমরবিডিটিও রয়েছে, টুইটে জানালেন অমিতাভ পুত্র। সংক্রমণ মুক্ত অভিনেত্রী কোয়েল মল্লিক, করোনা টেস্টের রিপোর্ট এলো নেগেটিভ। কোয়েলের পরিবারে অন্য সদস্যদের রিপোর্টও নেগেটিভ। করোনা জয় করে বাড়ি ফিরলেন উদয়ন গুহ। দিনহাটার তৃণমূল বিধায়ককে ঘিরে উচ্ছ্বাস অনুগামীদের। ঘুঘুমারি থেকে দিনহাটা বাইক মিছিল, বাজল ব্যান্ডও। রাজ্যে ফের করোনা সংক্রমণ ও মৃত্যুতে রেকর্ড। একদিনে আক্রান্ত 2739 জন, মৃত্যু 49 জনের। মৃতের সংখ্যা বেড়ে হল 1678। রাজ্যে মোট সংক্রমিত 75,516। করোনার কবল থেকে মুক্ত 52,730 জন। সুস্থতার হার 69.83%। করোনা সংক্রমণ ও মৃত্যুতে রাজ্যের শীর্ষে কলকাতা। গত 24 ঘন্টায় কলকাতায় মৃত্যু হয়েছে 20 জনের, আক্রান্ত 709। তালিকায় দ্বিতীয় উত্তর 24 পরগনা, একদিনে মৃত 14, আক্রান্ত 586। তৃতীয় স্থানে হাওড়া, একদিনে মৃত 7, সংক্রমিত 245। কলকাতায় করোনা আক্রান্ত 2 চিকিৎসকের মৃত্যু। মৃত্যু হল স্ত্রীরোগ বিশেষজ্ঞ শীতাংশু শেখর পাজার। 18 বছর কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসা করেছেন তিনি। মৃত্যু হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের কলকাতা শাখার মাইক্রোবায়োলজি বিভাগের প্রাক্তন প্রধান মধুসূদন দাসেরও। করোনায় মৃত্যু হয়েছে কলকাতা পুলিশের এক কনস্টেবলেরও। জোড়াবাগান ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন দীপঙ্কর সরকার নামে এই কনস্টেবল। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে মৃত্যু হয়েছে এক মহিলা পুলিশ অফিসারের। করোনা উপসর্গ থাকায় ঠাঁই হল না মন্দিরে। শোভাবাজারে 2 দিন ধরে ফুটপাতেই পড়ে থাকলেন অসুস্থ বৃদ্ধ। অবশেষে স্থানীয় এক ব্যক্তি ও করোনা কেয়ার নেটওয়ার্কের উদ্যোগে হাসপাতালে ঠাঁই। বৃদ্ধকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার মন্দির কর্তৃপক্ষের। করোনা আবহে আশার আলো, টানা 10 দিন লড়াইয়ের পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দমদমের কালিন্দির এক প্রসূতি ও তার সদ্যজাত। চিকিৎসকেরা জানিয়েছেন বাড়িতে ভালোই রয়েছে মা ও শিশু। নমুনা সংগ্রহ থেকে পিপি, করোনা পরীক্ষা থেকে অ্যান্টিবায়োটিক, বিলে লাগাম দিতে এবারে বেসরকারি হাসপাতালগুলিকে কড়া অ্যাডভাইসারি রাজ্য স্বাস্থ্য কমিশনের। করোনার পাশাপাশি কলকাতায় বাড়তে থাকা ডেঙ্গির সংক্রমণ নিয়েও বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে চিকিৎসকদের জন্য গাইডলাইন প্রকাশ করল স্বাস্থ্য দপ্তর, দেওয়া হয়েছে একাধিক নির্দেশিকা। করোনা মোকাবিলার প্রশ্নে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালো বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, সরকারের গাফিলতির জেরে এই পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। কেন সময় মতো আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করেনি কেন্দ্র? বিজেপিকে বিঁধে পাল্টা প্রশ্ন তৃণমূলের। প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র শোক প্রকাশ করে তার স্ত্রী শিখা মিত্রকে চিঠি দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বাগুইআটিতে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে খুন, মৃতের নাম স্বপন রাজবংশী, বয়স 52, টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই খুন, প্রাথমিক অনুমান পুলিশের, আটক এক। 53 দিনে টুর্নামেন্ট ফাইনাল 10ই নভেম্বর, ম্যাচে নেওয়া যাবে যত খুশি কোভিড পরিবর্তন, বহাল রইল চাইনিজ স্পন্সরি। আইপিএল এর গভর্নিং কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্ত, আমির শাহিতে টুর্নামেন্ট 19 সেপ্টেম্বর থেকে 10ই নভেম্বর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত সঠিক পথে এগোচ্ছে। মুম্বাই পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলার মাঝেই এই দাবি করলেন পটনা সেন্ট্রালের এসপি। তবে রিয়া চক্রবর্তীর খোঁজ এখনো পায়নি তারা। অন্যদিকে সুশান্ত মৃত্যুর তদন্ত নিয়ে পুলিশের সঙ্গে বৈঠক করলেন উদ্ধব ঠাকরে।